অবাক হয়ে যাচ্ছি একজন সিপিএম সমর্থক চিকিৎসক তিনি প্রথমে বললেন প্রথমে তার সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রথমে বললেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আর্জি করে উৎসব হওয়া উচিত নয় বলেছেন তার দ্বিতীয় রাজ্যে বন্যা ঢুকে গেছে আশা করি এবার উৎসব হবে না তৃতীয় আবহাওয়া দপ্তর বলে যে পুজোয় বৃষ্টি হবে তিনি সেটা পোস্ট করে বলছেন তাই যেন হয় ফলে কিছু লোকের এই উৎসবটাকে বন্ধ করে যেন কেন প্রকারে এইটা হলে কি করে হবে কত মানুষের রোজগার জড়িত পুজোর মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী সামান্য ঘুগনি বিক্রি করে সামান্য আইসক্রিম বিক্রি করে সামান্য পেলুন বিক্রি করে সামান্য ফুচকা বিক্রি করে এই যে ছোট ছোট বাচ্চাদের খেলার জিনিস বিক্রি করে পুজোর বা উৎসবের ভিড়ে যাদের বিপুল সময়ের জন্য একটা সঞ্চয়ের আয় তৈরি হয়ে থাকে তা তাদের আপনারা কথা ভাববেন না শুধু বাংলাকে যাতে কোনোভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের সব মানে নেতিবাচক বাতাবরণটা আপনারা চাপিয়ে দেবেন আমরা সবাই জাস্টিস চাইছি জাস্টিস কে চাইনি এই ধর্ষণ এবং খুনে জড়িতদের ফাঁসি হোক ধরা পড়ুক যদি কেউ চক্রান্ত করে থাকে যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করে থাকে তাদের গ্রেফতার হোক শাস্তি হোক কিন্তু তার সঙ্গে পুজো অর্থনীতিটাকে আপনারা মেশাতে যাচ্ছেন কেন